Jaya Prabhupada, Jaya Prabhupada, Prabhupada, Jaya Prabhupada. Nita Gaura Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Nita Gaura. Nita Lila Pravishna Jayong বিষ্ণুপাদ পরমংস পরিব্রাজ আচার্য অষ্টত শত শেষমত অভয়চনার ভক্তি বেদান্ত স্বামী শিল প্রপাত কি জয়। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়। নামাচার্য শিল হরিদাস ঠাকুর কি জয়। প্রেম শেখর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দকে জয়। জয় শ্রী শ্রী শ্রীমদ্ভাগবত ক্লাসকে জয়। জয় জগদীশ পণ্ডিতে ত্রিভক্তি মহামহোৎসবকে জয়। জয় শিল জীব গোস্বামী প্রভু ত্রিভক্তি মহামহোৎসবকে জয়। সমবেত গৌর ভক্তবৃন্দকে জয়। গীতায় গৌর প্রেমানন্দে শ্রী চৈতন্য মনোবিষ্ট স্থাপিত জন ভূতলে স্বয়ং রূপ কদবজ দদাতি স্বপদান্তি বন্দেহং শ্রী গুরুং শ্রীযুত পদকমলাং শ্রীগুরুং বৈষ্ণবাং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণা রঘুনাথাম্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণা ললিতা শ্রী বিশাখানিতাঙ্গ চ নমো বিষ্ণুপদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনী নমাচার্য পদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোদয় নগর গমতারিনে নমো বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎপদতারিণে বাঞ্ছাকল্পতরু বর্ষ কৃপা সিন্ধু বচ পতিতানাং পাবনেব্য বৈষ্ণবেব্য নমো 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 মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তৎকাঞ্চন গৌরাঙ্গে
রাধে বৃন্দাবনেশ্বরী বেশবানু সুতে দেবী প্রণামামি হরি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি ঘোর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওং নমঃ ভগবতে বাসুদেবায় ওং নমঃ ভগবতে বাসুদেবায় ওং নমঃ ভগবতে বাসুদেবায় নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মদীরয়েত্। নষ্টপ্রায়েষু অবধেষু নিত্যং ভাগবত সেবায়াম ভাগবতের উত্তম শ্লোকে ভক্তির ভবতি নাস্তি কিম মুখং কৃত্বাচলং পঙ্গুর্লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমং বন্দে হে গুরু দৃতারিণ পরমানন্দ মাধবং শ্রী চৈতন্যেশ্বরম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দম ষষ্ঠ অধ্যায়ের একচত্বাংশতি দ্বিচত্বাংশতি ত্রিচত্বাংশতি চতুর্চত্বাংশতি এই অধ্যায়ের শেষ। চল্লিশ নম্বর হলে শেষ হয়ে গেল এই অধ্যায়। আমি আগে প্রথম 33 শ্লোক পড়ব, তারপরে বোর্ডে আছে 44 নম্বর শ্লোক, সেটা একসঙ্গে পড়ব আমরা। এখন আমি পড়ব শুধু। কটদুমস সৌরভ্যম বজ্ঞায় ব্রজকোশম হিমিদং কুত এবেতি বদন্ত ব্রজমাযুজ। অনুবাদ: পুতনার দেহ দহনের ফলে এই অধ্যায় হচ্ছে পুতনা বধ। পুতনার দেহ দহনের ফলে নির্গত ধূমের সৌরভ আঘ্রাণ করে দূরগত ব্রজবাসীরা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে জিজ্ঞাসা করেছিলেন, এই সৌরভ আসছে কোথার থেকে? এইভাবে বলতে বলতে তারা পুতনার দেহ যেখানে দহন করা হচ্ছিল সেখানে গিয়েছিলেন। এই শ্লোকের তাৎপর্যে প্রবাদ বলছেন, মৃতদেহ দহনের সময় চিতার ধূম সাধারণত অত্যন্ত দুর্গন্ধযুক্ত হয়, তাই এই অদ্ভুত সৌরভ আজ্ঞান করে ব্রজবাসীরা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। তারপরে শ্লোক: দুরাগত ব্রজবাসীরা যখন পুতনার আগমন বৃত্তান্ত এবং কৃষ্ণ কর্তৃক তার নিহত হওয়ার বর্ণনা শ্রবণ করেছিলেন, তখন তারা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে শিশুটিকে আশীর্বাদ করেছিলেন।
বসুদেব সেই ঘটনার কথা পূর্বেই অবগত হয়েছিলেন বলে নন্দ মহারাজ বসুদেবের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা অনুভব করে তাকে ধন্যবাদ জানিয়েছিলেন। 43 নম্বর শ্লোক। হে কুরুশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, নন্দ মহারাজ ছিলেন অত্যন্ত উদার এবং সরল। তিনি মৃত্যু মুখ থেকে প্রত্যাগত তার পুত্র কৃষ্ণকে কোলে নিয়ে তার মস্তক আগ্রহণ করে পরম আনন্দ লাভ করেছিলেন। এই শ্লোকের তাৎপর্য শ্রীপ্রভুপাদ বলছেন, নন্দ মহারাজ বুঝতে পারেননি কিভাবে তার গৃহবাসীরা পুতনাকে গৃহে প্রবেশ করতে দিয়েছিলেন এবং তিনি সেই পরিস্থিতির গুরুত্ব কল্পনা করতে পারেননি। তিনি বুঝতে পারেননি যে শ্রীকৃষ্ণ পুতনাকে বধ করতে চেয়েছিলেন এবং তার সেই লীলা যোগমায়ার দ্বারা অনুষ্ঠিত হয়েছিল। নন্দ মহারাজ কেবল মনে করেছিলেন যে কেউ তার গৃহে প্রবেশ করে উৎপাত সৃষ্টি করেছিল, এটি ছিল নন্দ মহারাজের সরলতা। এবার বোর্ডের যে শ্লোকটা লেখা আছে, জয় তৎপুতনা মক্ষম কৃষ্ণ সার্বকম অদ্ভুতম শ্রীনুয়া সদয়া মত গোবিন্দে লবতে জতে জয় তৎপুতনা মক্ষম কৃষ্ণ সার্বকম অদ্ভুতম শ্রীনুয়া সদয়া মত গোবিন্দে লবতে রতে। বলুন, জয় তৎপুতনা মোক্ষং কৃষ্ণ সার্বকম অদ্ভুতম শ্রীনুয়া সদয়া মত গোবিন্দ লবতে রতে। জয় তৎপুতনা মোক্ষং কৃষ্ণ সার্বকম অদ্ভুতম শ্রীনুয়া সদয়া মত গোবিন্দ লবতে রতে। জয় তৎপুতনা মোক্ষং কৃষ্ণ সার্বকম অদ্ভুতম শ্রীনুয়া সদয়া মত গোবিন্দ লবতে রতে। জয় তৎপুতনা মোক্ষং কৃষ্ণ সার্বকম অদ্ভুতম শ্রীনুয়া সদয়া মত গোবিন্দ লবতে রতে। যে ব্যক্তি এতৎ এই পুতনা মোক্ষম পুতনার মুক্তি কৃষ্ণ সব শ্রীকৃষ্ণের আর ভকম শৈশব লীলা অদ্ভুতম আশ্চর্যজনক শ্রীনুয়াত শ্রবণ করেন সদয়া শ্রদ্ধা এবং ভক্তি সহকারে মত। এই জগতে যে কোনো ব্যক্তি গোবিন্দে আদি পুরুষ ভগবান গোবিন্দের প্রতি লভতে লাভ করেন রতে আসক্তি। অনুবাদ,
যে ব্যক্তি শ্রদ্ধা শ্রদ্ধা সহকারে পুত্রা মক্ষণ রূপ শ্রীকৃষ্ণের এই অদ্ভুত শৈশব লীলা শ্রবণ করেন, তিনি আদি পুরুষ ভগবান শ্রী গোবিন্দের প্রতি পরম আসক্তি লাভ করেন। আপনারা বলুন, যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে পুতনা মক্ষণ রূপ শ্রীকৃষ্ণের এই অদ্ভুত শৈশব লীলা শ্রবণ করেন, তিনি আদি পুরুষ ভগবান গোবিন্দের প্রতি পরম আসক্তি লাভ করেন। এই শ্লোকের তাৎপর্য শ্লোক প্রভুপাদ বলছেন, এই ঘটনায় রাক্ষসী শিশুটিকে হত্যা করতে গিয়ে নিজেই নিহত হয়েছিল, তা অবশ্যই অত্যন্ত আশ্চর্যজনক। তাই এই শ্লোকে অদ্ভুতম শব্দটি ব্যবহার হয়েছে। শ্রীকৃষ্ণ তার বিষয়ে অনেক অদ্ভুত ঘটনা আমাদের জন্য রেখে গেছেন। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক গ্রন্থে বর্ণিত এই সমস্ত ঘটনা পাঠ করেই কেবল এই জগতে বন্ধন থেকে মুক্ত হয়ে ক্রমশ আদি পুরুষ গোবিন্দের প্রতি আসক্তি এবং ভক্তি লাভ করা যায়। এতে শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে পুতনাবধ নামক ষষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত। এই শ্লোকগুলোর অনুবাদ আমি আরেকবার পড়ছি। পুতনার দেহ দহনের ফলে নির্গত ধূমের সৌরভ আঘ্রাণ করে দূরগত ব্রজবাসীরা অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে জিজ্ঞাসা করেছিলেন, এই সৌরভ আসছে কোথা থেকে? এভাবে বলতে বলতে তারা পুতনার দেহ যেখানে দহন করা হচ্ছিল সেখানে গিয়েছিলেন। হে দূরাগত ব্রজবাসীরা, যখন পুতনার আগমন বৃত্তান্ত এবং কৃষ্ণ কর্তৃক তার নিহত হওয়ার বর্ণনা শ্রবণ করেছিলেন, তখন তারা অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে শিশুটিকে আশীর্বাদ করেছিলেন। বসুদেব সেই ঘটনার কথা পূর্বেই অবগত হয়েছিলেন বলে নন্দ মহারাজ বসুদেবের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা অনুভব করে তাঁকে ধন্যবাদ জানিয়েছিলেন। হে কুরুশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত, নন্দ মহারাজ ছিলেন অত্যন্ত উদার এবং সরল। তিনি মৃত্যুমুখ থেকে প্রত্যাগত তার পুত্র কৃষ্ণকে কোলে নিয়ে তার মস্তক আঘ্রাণ করে পরম আনন্দ লাভ করেছিলেন। যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে পুতনা মক্ষণ রূপ শ্রীকৃষ্ণের এই অদ্ভুত শৈশব লীলা শ্রবণ করেন, তিনি আদি পুরুষ ভগবান গোবিন্দের প্রতি পরম আসক্তি লাভ করেন। এর কাল থেকে সপ্তম অধ্যায় তিনাবত্তাসুর বধ শুরু হবে। তো অনেকদিন ধরে আমরা এই পুতনা বধ শ্রবণ করে আসছি এবং এই অন্তিম শ্লোকে বলা হচ্ছে যে শ্রবণের পরিণতি কি। আমরা তো অনেকে শ্রবণ করছি, ঝিমাচ্ছি, ঘুমাচ্ছি, হঠাৎ প্রসাদের সময় জয় হয়ে গেলে আবার জেগে উঠছে। তাই সকলের শ্রবণটা ঠিক ঠিক হচ্ছে কিনা সেটা দেখতে হবে। যদি না হয় তাদের জন্য নয়। কিন্তু এখানে যে শ্লোকে বলেছে, এখানে পরিষ্কার বলে দিয়েছে যারা এই পুতনার এই মক্ষণ
ঘটনা যারা লীলা যারা শ্রবণ করবে তারা, অন্যরা নয়। কিন্তু এই যে এটা আমাদের গুরুত্বপূর্ণ কথা, তো এই জন্য এখানে বলা হচ্ছে তারা, তাদের কি গতি হবে, তাদের পরম গতি হবে। পরম গতি, পরম গতি মানে কৃষ্ণলোক। কৃষ্ণলোকের উপর আর পরম গতি নাই। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি পুতনা বধ হয়ে গেলেও অনেক ঘটনা। সাধারণত কেউ বধ হয়ে গেলে জ্বালিয়ে জুলিয়ে শেষ করে দিল, ঘটনা শেষ হয়ে গেল। কিন্তু এই পুতনার ঘটনা, এই পুতনা এমন একজন ব্যক্তি যে যার ঘটনা শেষ হচ্ছে না, একটা পর ঘটনা চলে যাচ্ছে। হ্যাঁ, দূরাগত ব্রজবাসীরা তারা যারা একটু দূরে আছে নন্দ মহারাজের রাজ্য থেকে, সেখান থেকে একটু দূরে দূরে যারা ব্রজবাসীরা তারাও তো যাতায়াত করছে রাস্তা দিয়ে বিভিন্ন কার্যকলাপ। এখানে আমরা বুঝতে পারছি যে এই জগতে যারা আমরা একখান থেকে আরেক জায়গায় কত জায়গায় যাতায়াত করছে, বাজারে যাচ্ছে, কেউ বিক্রি করার জন্য কত কি নিয়ে যাচ্ছে, কেউ খরিদ করবার জন্য যাচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বন্ধুদের বাড়িতে বান্ধবীর বাড়িতে, এরকম যাতায়াত চলছে এখানে অনবরত। এইগুলো যে হচ্ছে এটা আমাদের কি বুঝতে হবে, এগুলো ভগবত ধামে গোলক বৃন্দাবনে এরকম হচ্ছে। এরকম না যে ভগবত ধামে গোলক বৃন্দাবনটা একটা নূতন কিছু, ওখানে নূতন কিছু নয়। আমরা এইখানে যেরকম কার্যকলাপের রত রয়েছে, এটা এটা একটু মাথা দিয়ে ঢুকান আপনারা। আমরা এই জগতে সংসার ধর্ম বাজার হাট বিভিন্ন রকম বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা, এই যে যত কিছু এই জগতে দেখতে পাচ্ছেন, এগুলো ওই যে চির জগতের প্রতিচ্ছবি, ওখানে ওরকম হচ্ছে। এরকম নয় যে চিন্ময় জগৎ একেবারে কিছুই হচ্ছে না, চুপচাপ সব বসে আছে, ঝিমাচ্ছে, সব ঝিমাচ্ছে আর ঘুমাচ্ছে, এরকম নয়। ওরা খুব ব্যস্ত। হ্যাঁ, এর আগে ব্রহ্মসংহিতা বলা আছে কথা গানং নাট্যং গমনম পিচ, কথা গানম, চিন্ময় জগতে কথা হচ্ছে গান আর গমন হচ্ছে নাটক, বংশী প্রসকী, আর পরম চিদানন্দময় জ্যোতি আনন্দময় বস্তু, আর পরম চিৎ বস্তু হচ্ছে আহার্য খাদ্য। অনেক ভাবে ওখানে কেন যাবো আমরা, ওখানে এখানে তো আমরা খেতে পাচ্ছি না রকম কিছু, ওখানে তো কিছু খাওয়া যাবে না, খালি কৃষ্ণের পিছনে দৌড়িয়ে আমাদের কি লাভ হবে, কিছু আমরা পাবো না ভাগে, তা নয়। ওখানে পরম চিৎ বস্তু হচ্ছে আহার। এবার চিন্তা করুন কি আহার বস্তু, পরম চিন্ময় বস্তু হচ্ছে সেখানে আহার। এই জন্য ব্রজবাসীরা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে করতে যখন ওই পাশ দিয়ে যাচ্ছিল, তখন তারা ধূমের গন্ধ পেয়েছিল, এই পুতনার আক্রোশের গায়ের গন্ধ। পুতনার আক্রোশের গায়ের গন্ধ এখন কি হচ্ছে, সৌরভ সুন্দর গন্ধে পরিণত হয়েছে। কেন সুন্দর গন্ধ হয়ে গেল, কি গেল পুতনার আক্রোশে, কেন ভগবানের স্পর্শ লাভ করেছে, ভগবানের আলিঙ্গন লাভ করেছে। তো এই জন্য ভগবানের স্পর্শ আলিঙ্গন এগুলো যদি কেউ একটুখানি, পুতনা তো খুব ভালো রকমই পেয়েছে, হ্যাঁ পুতনা তো খুব ভালো করে জড়িয়ে ধরে একবারে দুধ খাওয়াচ্ছে, আর কৃষ্ণ খুব ভালো করে পান করছে, অতএব কৃষ্ণের সঙ্গ সে খুব ভালোই লাভ করেছে, তার ভাগ্যের সীমানা। তেমনি আমরা যারা জড়জগতে বাস করছি, আমরাও যদি এভাবে কৃষ্ণের সঙ্গ একটু লাভ করতে পারি, তাহলে পুতনার মতো পরম গতি আমাদেরও হবে।
তাহলে আমরা এই জগতে কৃষ্ণ সঙ্গ এরকম পাবো কি করে? কৃষ্ণ তো গোলক বৃন্দাবনে তার ত্রিভঙ্গ মুরারি নিয়ে বংশী বাদন শিখি পুচ্ছ, হ্যাঁ, এইভাবে তিনি লীলাবিলাস করছেন ভক্তদের সঙ্গে, উনি তো ওখানে আছেন, তাহলে আমরা এখানে আমরা তার সঙ্গ পাবো কি করে? এখানে আমরা তার সঙ্গ পাবো আরো বেশি করে। ওখানে সঙ্গ পাচ্ছে শুধু কৃষ্ণ এলে তবে, আর যদি কৃষ্ণের কথা চিন্তা করে তবে। এখানে আমরা কত রকম ভাবে কৃষ্ণের সঙ্গ পাচ্ছি, বিগ্রহ রূপে পাচ্ছি, নাম রূপে পাচ্ছি, ভগবানের সেবা ভক্তি, ভগবত ভক্তি আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, একই। হ্যাঁ, তো এই জন্য ভগবানের সঙ্গ যারা পেতে চায় সবসময়, আমাদের সেই জন্য প্রভাত বলেছেন কীর্তনীয় সদা হরি, সর্বদাই আমরা যদি কৃষ্ণ নাম কীর্তন করি। মন্দিরে প্রোগ্রাম মানে কি? কত সুন্দর ব্যবস্থা করে, এই তো খারাপ পৃথিবীতে পাওয়া যাবে না। মঙ্গল আরতির থেকে এই চলছে আমাদের প্রোগ্রাম এখনো, এটা কোথায় পাওয়া যাবে এরকম সুযোগ? মঙ্গল আরতিতে প্রোগ্রাম চলছে, আবার দুপুরবেলায়ও ভক্ত কত কিছু হচ্ছে, সন্ধ্যার থেকে আবার বিশাল প্রোগ্রাম। হ্যাঁ, এরকম প্রোগ্রাম উদ্দণ্ড নৃত্য মন্দির যেরকম হচ্ছে, হাজার হাজার ভক্তরা, দূরাগত ভক্তরা একদিন নয়। আমি মোবাইলে দেখছি মাঝে মাঝে যে এরকম প্রচণ্ড শীতের মধ্যে বৃষ্টি হচ্ছে, আমরা ঘরের ভিতরে কাঁপছি এরকম, আর বহিরাগত ভক্তরা এইখানে হাজারে হাজারে উদ্দণ্ড নৃত্য করছে রোজ, শীত গ্রীষ্ম বর্ষা তারা উপেক্ষা করছে, আনন্দ কত উৎসাহ, কত উৎসাহ তাদের মধ্যে। এইগুলো হচ্ছে কৃষ্ণের সঙ্গ, এই হচ্ছে কৃষ্ণের সঙ্গ। এইভাবে আমরা কৃষ্ণের সঙ্গ করে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। এই জন্য পুতনা মোক্ষ, যখন নন্দ মহারাজ যখন বার্ষিক কর দিতে গেল ওই কংসকে, রাজা কংস তো রাজা এলাকার, তাকে কর দিতে গিয়েছিল, আর সে সঙ্গে বসুদেবের সঙ্গে একটু সাক্ষাৎ করবেন। তখন বসুদেব বলেছিল যে ওহে নন্দ মহারাজ, তুমি আর বিলম্ব করো না, তাড়াতাড়ি ফিরে যাও, ওখানে কোনো রকম কিছু একটা দুর্ঘটনা ঘটতেও পারে, বলে দিয়েছিল। তাহলে বলে দিয়েছিল আগে থেকে, কেন সে জানতে পেরেছে? কংস তো তার কাছে থাকে, কংস তো তার কাছে থাকে, সে সমস্ত আসুরিক ব্যক্তিদের সঙ্গে সলাপরামর্শ করছে কি করে কৃষ্ণকে বধ করা যাবে। তার একটাই প্ল্যান, কংসের একটাই প্ল্যান, কৃষ্ণকে কি করে বধ করা যাবে। আর যারা বধ করতে গেল তাদের অবস্থা কি হলো? সব তারা নিজেরাই বধ হলো এবং অধিকাংশই মুক্তি পেয়েছে, অধিকাংশই মুক্তি পেয়েছে। এই পুতনার ভাগ্যের শেষ নাই, পুতনা গোলক বৃন্দাবনে গিয়ে ধাত্রী রূপ প্রাপ্ত হয়েছে, যশোদা মায়ের সেবা করছে। দেখুন একটা পুতনার আকর্ষে লম্বা, 12 মাইল লম্বা চেহারাটা, আপনি তো খুঁজেও পাবেন না তার মুখ, 12 মাইল, 12 মাইল লম্বা যদি মুখ হয়, হাঁগুলো এক একটা কিরকম বিশাল বড়, এক একটা উদর একবারে বিশাল, স্তন একটা যেন বিশাল একটা, বাপরে বাপ, দেখুন এরকম উত্তরা রাক্ষ, সেটা কল্পনা করা যায় না। কল্পনা ভগবানের এই যে অদ্ভুত লীলাবিলাস এখানে উল্লেখ করা হয়েছে, এগুলো তাৎপর্য হচ্ছে যে এগুলো অত্যন্ত দুর্লভ ঘটনা, যোগমায়াকৃত। এই মহামায়া এই জগতের অন্তর্গত নয়, সব যোগমায়া, চিন্ময় আনন্দ রস প্রতিভাবিতাবি, চিন্ময় আনন্দ রস। এই অসুর বধ চিন্ময় আনন্দ রস, চিন্তা করুন, অসুর বধ সেটাও চিন্ময় আনন্দ রস,
ওখানে কোনো জড় বস্তু, জড় রস এসব কিছু নাই। যদি বা সমস্ত কার্যকলাপ এই আমাদের মতোই, যেমন গোপিকারা তারা এই নানারকম ঘোল টোল নিয়ে, দই টই নিয়ে, মাখন টাখন নিয়ে বিক্রি করতে যাচ্ছে গোবর্ধনের উপর দিয়ে। তারা গোবর্ধনের উপর দিয়ে যাচ্ছে, হঠাৎ কৃষ্ণ ঝাঁপিয়ে পড়লো ওদের মধ্যে। চিন্তা করুন, হঠাৎ কৃষ্ণ ঝাঁপিয়ে পড়ে ওগুলো আর সকাগুলো ছুটে এলো, কোথার থেকে সকাগুলো ছুটে এলো, আর সব ওদের খাবারগুলো সব ছিলিমিলি করে ওরাই খেতে আরম্ভ করলো। তাহলে ওখানে কি কম হচ্ছে নাকি? এগুলো এগুলো এখানে কম হচ্ছে? এখানে তো ডাকাত দস্যুগুলো এইসব কাজ করে। হ্যাঁ, একা পেলো কাকে ধরে তোরে একবারে ই করে ভয় দেখিয়ে গুলি করে তমুক করে তমুক কত, ওইসব করতে হচ্ছে না, ওইসব করতে হয় না নন্দ এসেকে ভগবান কৃষ্ণকে, এটা তার স্বভাব, কৃষ্ণের এটা স্বাভাবিক স্বভাব। চিন্ময় রস মন্দিত তার বিগ্রহ। আর যারা এই এই সহায়তা করছে, এইসব গোপিকারা সখারা, এরা হচ্ছে সব চিন্ময়। হ্যাঁ, এরাও সব চিন্ময়। তাহলে সেই চিন্ময় জগতের কার্যকলাপ, চিন্ময় জগতের কার্যকলাপ আর এই জগতের কার্যকলাপের মধ্যে সম্পূর্ণ আলাদা। ওখানকার কার্যকলাপগুলো হচ্ছে সব যোগমায়ার দ্বারা, পুতনা বধ বলুন আর তৃণবত্ত বধ বলুন, বকাসুর বধ, অগাসুর বধ, কংস বধ। কংস বুঝেছেন কিরকম অদ্ভুত ব্যাপার দেখুন, কংস আগের থেকে ঠিক করেছে একটা খাল তৈরি করে রেখেছে, কৃষ্ণকে বধ করলে ওখানে টান টান হেসা করতে করতে ওখানে ফেলবে, কৃষ্ণের জন্য, কৃষ্ণের জন্য একটা খাল তৈরি করে রেখেছে, মৃত্যু ওকে বধ করে ওখানে ফেলবে। আর সেখানে কে পড়ল? সেখানে কংস বধ হয়ে ওই খালের মধ্যে পড়ল, ওই জন্য ওই খালটার নাম কংস খাল। এখনো মথুরায় গেলে কংস খাল দেখা যায়। তো অদ্ভুত অদ্ভুত কার্যকলাপগুলো যা করেছেন ভগবান কৃষ্ণ 5000 বছর পূর্বে, তার স্মৃতিগুলো একেবারে মুছে যায়নি। এখনো বৃন্দাবনে ভক্তরা সেই সমস্ত স্মৃতি রোমন্থন করছেন এবং চিন্ময় রস আস্বাদন করে। এই যে আমাদের ভক্তরা, আমাদের ভক্তরা কিছুদিন আগে ব্রজভূমি 84 ক্রস পরিক্রমণ করেছে, অনেক অনেক বৃদ্ধরাও গেছে, খোড়াগুলোও গেছে ওখানে, আমি যেতে পারছি না। হ্যাঁ, ওগুলো গেছে সব, এক মাস ধরে এইসব করেছে। আবার ওদিকে পুরুষোত্তম ক্ষেত্রে আবার কদিন সেই কতখানি পরিক্রমা এসব করে টরে কত আনন্দ আস্বাদন করে তারা আসে। এদের ভাগ্যের সীমানায় ভগবত ধামে যাওয়ার জন্য এদের জন্য পথ খোলা আছে। হ্যাঁ, এই জন্য এই অদ্ভুত কাহিনী, পুতনা বধের অদ্ভুত কাহিনী যে সমস্ত আমরা এতদিন শ্রবণ করলাম, এবং কিভাবে পুতনা সে আকাশে খেচড়ি উঠতে 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 সে চলে এলো, গুলোকে খেচড়ি উঠতে উঠতে সে চলে এলো, এবং এক দিব্য রমণী রূপ, লক্ষ্মীর চেয়েও সুন্দর, লক্ষ্মীকেও পরাজিত করে একটা দিব্য রূপ ধারণ করে কি অদ্ভুত লীলা! এগুলো কি করে হচ্ছে? আমরা জানি সর্বকারণ কারণম, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। এই চিন্ময় জগতে যত কার্যকলাপ, জড়জগতে যত কার্যকলাপ, এই যত কিছু এই জগতে, এগুলো সব সব মূল কারণ হচ্ছে ভগবান কৃষ্ণ। প্রকৃতি কেউ মানানি গুণকর মানি সর্বসম অহংকার বিমূলাত্মা কত্তহম ইতি মন্যতে। প্রকৃতি কেউ মানানি, এই জগতে সবাই বলছে আমি করছি আমি করছি, আমি ওখানে গেছি দেখ এই আমি কিরকম সুন্দর একটা বাগান তৈরি করেছি, দেখেছো আমার বাড়ির প্ল্যানটা, আমার বাড়ির প্ল্যানটা দেখলে লোকেরা একেবারে তাদের চোখ কপালে উঠে যায়, এই আমার প্ল্যান আমি করেছি।
তো এগুলি সব হচ্ছে অহংকার ও বিমূলাত্মা, সব অহংকার, কেউ করে না এগুলো, এরা এসব কাজ করে না, এরা সব ভিতরে বদ্ধ অবস্থায় দেহের ভিতরে বসে আছে। আমরা আমরা বদ্ধ অবস্থায় দেহের ভিতরে বসে আছে, আমি তো নড়াচড়াও করতে পারি না, ওইখানে একটু বসে আছি, বুঝুন আমার অবস্থাটা কিরকম অবস্থা। এই সব কথা শ্রবণ করলে, পুতনা বধ শ্রবণ করলে, হ্যাঁ ভগবানের অদ্ভুত অদ্ভুত লীলাবিলাস শ্রবণ করলে, আর সেখানকার অধিবাসীদের সম্বন্ধে একটু বর্ণনা দিয়েছে যে নন্দ মহারাজ ছিল অত্যন্ত সরল। এর অর্থ কি? অত্যন্ত সরল বলতে কি বুঝাচ্ছে? তারা যা কিছু শুনত জানত সেগুলো আর দুই রকমের অর্থ করত না। আমরা যদি কোনো একটা কিছু শ্রবণ করি তাহলে তা পেঁচিয়ে পুঁচিয়ে অর্থ উল্টো করে দিই। এই জগতের লোকেরা, কারণ আমরা সরল না, আমরা হচ্ছে গরল। সরল আর গরল, গরল মানে প্রকৃত যে জিনিসটা সহজ সরলভাবে গ্রহণ করা, কোনো বিকৃতভাবে নয়, ঠিক ঠিকভাবে। এখানে যোগমায়া অমুক টমুক এগুলো তারা কখনো চিন্তা করে না, এগুলো আমাদের শাস্ত্র মাধ্যমে আমরা উপলব্ধি করছি, জানতে পারছি, ওরা এসব চিন্তা করে না। কি যোগমায়া, কি মহামায়া, এসব এসব গোলকবৃন্দ আমাদের ভক্তদের মধ্যে নেই। এসব গীতা ভাগবত আমরা কত শ্লোক টোক মুখস্থ করে টোরে একেবারে প্রচার টচার কত কি করছে, ওইসবে কোনো বালাই নাই চির জগতে যেখানে আমরা যাব। শুধু কৃষ্ণে কৃষ্ণ 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 আসবে, তাকে কে আগে জড়িয়ে ধরবে তার কম্পিটিশন। দেখুন এই কৃষ্ণকে একটু জড়িয়ে ধরলে সে একদে প্রেমে আকুলিত হয়ে যাচ্ছে, আর এসব পরে টরে কি হবে। তো এটা বোঝার চেষ্টা করুন, চিন্ময় জগতের কার্যকলাপগুলো, চিন্ময় জগতের কার্যকলাপগুলো ঠিক এখানকার মতো সর্ব উত্তম অবস্থা সেখানে বিরাজিত, সহজ সরলভাবে সেগুলো প্রকাশিত, কোনো বিকৃত নয়, এবং তা সম্পূর্ণ চিন্ময় অসামৃত। চিরজগতের সমস্ত কার্যকলাপ হচ্ছে চিন্ময় অসামৃত, জড় রস সেখানে নেই, গুণের প্রভাব নেই, কোনো বিকৃত কিছু নেই, খুব সহজ সরল সাদা সিধে। এই যদি আমরা হতে পারি কেউ, আমরা যদি ভগবত ভক্তিতে এসে এরকম সহজ সরল নন্দ মহারাজের মতো, ওহো আমার ছেলেটার ঘরে ঢুকলো কি করে, এই পুতনা, এই পুতনা আমার ঘরে ঢুকলো কি করে, আমার তো এসব এরা ছিল, দাস দাসীরা ছিল, আমার সমস্ত বিভিন্ন লোকবল ছিল, তারা ঢুকলো কি করে, আমি বুঝতে পারছি না এরা কি করে ঢুকলো, আমি থাকলে এটা হতে দিতাম না। এই হচ্ছে সরলতা, আমি থাকলে এটা হতে দিতাম না, এগুলো বুঝুন। এই জন্য এই দশম স্কন্ধ যে কথাগুলো, ভগবানের কথাগুলো খুব সাধারণ সহজ সরল কথাগুলো, এর আগে সেই যে সৃষ্টি তত্ত্ব, এই অমুক তত্ত্ব, অবতার তত্ত্ব, এইগুলো তো একেবারে বিশাল বিশাল সেই কঠিন কঠিন ব্যাপার, কঠিন কঠিন তত্ত্ব। আর দশম স্কন্ধের মধ্যে আমরা ঢুকছি, কি দেখছি আমরা দশম স্কন্ধে দেখছি, এরকম কঠিন ফঠিন কিছু নাই, কোনো এরকম তত্ত্বফত্ত্ব নাই, শুধু সহজ সরল, এই কৃষ্ণ করেছে অমুক করেছে, সবাই কৃষ্ণের কাছে ছুটে যাচ্ছে, কৃষ্ণকে আলিঙ্গন করছে, কৃষ্ণ আবার কেউ কৃষ্ণকে আশীর্বাদ করছে, তাকে শোধন করছে, কৃষ্ণকেও আবার শোধন করছে, কি দিয়ে, গোবর দিয়ে, মূত্র দিয়ে, গাভীর লেজ লেজে পুচ্ছ দিয়ে ঝাড়িয়েছে, কৃষ্ণকে শোধন করছে। এগুলোর থেকে আমাদের কি শেখা উচিত, যে আমরাও এরকম সহজ সরলভাবে একে একে অপরের সঙ্গে, একে অপরের সঙ্গে সহজ সরলভাবে, তাহলেই আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। তাহলে আজকে দুটো ত্রিভাব তেতে আছে, একটা ত্রিভাব তেতে হচ্ছে জগদীশ পণ্ডিত, এই জগদীশ পণ্ডিত চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু উভয়েরই পার্ষদ, এবং তিনি হচ্ছে যজ্ঞপত্নী, আগের লীলাতে যজ্ঞপত্নী যারা তারা হচ্ছে জগদীশ পণ্ডিত, হিরণ্য পণ্ডিত,
আর আর তার সঙ্গে হচ্ছে চন্দ্রহাস নর্তক, চন্দ্রহাস নৃত্য করত, এই দুটি এর মধ্যে ঢুকেছে জগদীশ পণ্ডিতের মধ্যে। জগদীশ পণ্ডিত গুয়াহাটিতে তার আবাস ছিল, কমলাক্ষ ভক্তের পুত্র রূপে, এবং এই মহাপ্রভুর গৃহের সামনে গঙ্গা তীরে গৃহ নির্মাণ করে তারা দুভাই এবং দুঃখিনী, তার স্ত্রী দুঃখিনী আর তার ভাই হচ্ছে মহেশ পণ্ডিতকে নিয়ে থাকছিল তারা এখানে। তো এভাবে একবার পুরীতে গিয়েছিল জগদীশ পণ্ডিত। পুরীতে গেলে সেখানে জগন্নাথকে দেহে জগন্নাথের দর্শনেতে বিরহে আকুল হয়ে গেল, এবং জগন্নাথ যে সাক্ষাৎ কৃষ্ণ, জগন্নাথ যে সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু, সে অনুভব করতে আরম্ভ করলো, আর ফিরতে পারছে না কি করবে। তখন জগন্নাথ তাকে বললো, তা তুমি বিরহ, তুমি এরকম চিন্তা করো না, একটা বিগ্রহ নিয়ে তুমি সেবা পূজা করো। তখন সে রাজাকে স্বপ্নে বললো, এই ভক্তকে তুমি একটি সমাধিস্থ বিগ্রহকে দাও, এক নিয়ে যাক, এ খুব বিরহ আকুল হয়ে পড়েছে। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি জগদীশ পণ্ডিত সেই বিগ্রহ কী করে নিয়ে আসবে, অত ভারী বিগ্রহ। ভগবান বলছেন, চিন্তা কর না, আমি শলার মতো হালকা হয়ে যাব, এত হালকা হবে যে একটা লাঠি দিয়ে তোমরা কাঁধে নিয়ে আমাকে দিয়ে চলে আসবে, আর যেখানে নামাবে সেখানেই আমি থাকব। এইভাবে জগদীশ পণ্ডিত, জগদীশ পণ্ডিত সেই বিগ্রহতার এক সেবককে নিয়ে যখন এভাবে আস্তে 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 এই চাকদহ, তখন নাম ছিল চক্রদহ, চক্র যখন ভগীরথ, ভগীরথ যখন গঙ্গাকে আনন্দ করবার জন্য ওই পথ দিয়ে যাচ্ছিল রথে রথে করে, তখন রথের চাকা ওখানে আটকে গিয়েছিল, এই যেখানে এই যশোরার যেখানে এই জগদীশ পণ্ডিতের শ্রীপাদ, সেই জন্য জায়গাটার নাম ছিল তখন চক্রদহ। এখন চক্রদহটা আস্তে আস্তে চাকদহ। তো সেইখানে এইভাবে সেই জগদীশ পণ্ডিত এখানে আর নবদ্বীপে ফিরে এলেন না, ওখানে জগন্নাথের সেবা আরম্ভ পূজা আরম্ভ করলেন। তো এভাবে এইভাবে তিনি সেবা পূজা করছেন জগন্নাথ দেবের। তারপরে যখন মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু তারা যখন পুরীর দিকে যাচ্ছিল, তখন এই চাকদহ যশোরাতে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছিল। তার আগে একটা সুন্দর কাহিনী এখানে আছে, এখানে ঘটেছিল এই জগদীশ পণ্ডিতের। একদিন শিশু নিমায়, একদিন শিশু নিমায় কন্দন থামছে না, শচীমাতা জগন্নাথ মিশ্র অন্যান্য যারা সকলে কৃষ্ণনাম করছে, কৃষ্ণনাম করলে তার কন্দন থেমে যেত, আর সেদিন কন্দন থামছে না, আরো বেড়ে যাচ্ছে। তখন ওরা উতলা হলো, ওহে নিমায়, তুমি এত কন্দন করছো, কি চাও আমরা তাই তোমাকে দেব। ও ওই জগদীশ, জগদীশ আর হিরণ্য পণ্ডিত এরা ওই নবদ্য, ওখান থেকে বিষ্ণুর নবদ্য খেতে পারলে আমার কন্দন থামবে। তখন তখন এই ঈশে জগন্নাথ মিশ্র খুব আশ্চর্য হয়ে গেল, এই শিশুটা একটা জানলো কি করে, এইটুক শিশু আজকে একাদশী তিথি বা জানলো কি করে, আর ওখানে এরকম নৈবেদ্য দেওয়া হয়েছে অনেক ভালো মন্দ, সে বা জানলো কি করে। তারা তাড়াতাড়ি জগন্নাথ মিশ্র ওখানে গিয়ে বললো ঘটনাগুলো, তারা দেরি না করে সে প্রসাদ নিয়ে নিমাইকে প্রদান করলো, জানে নিমাই হচ্ছে সেই কৃষ্ণ সাক্ষাৎ, সেই আবির্ভূত হয়েছে, বুঝতে পেরেছে জগদীশ পণ্ডিত, বুঝতে পেরেছে, তাকে সমস্ত নৈবেদ্য দিল, আর সেই নিমায় তার ভক্তদের নিয়ে সবাই মিলে সেগুলো আনন্দের সঙ্গে ভক্ষণ করল। তো এদিকে যখন এই মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু পুরীর দিকে যাচ্ছিলেন, তখন কি হলো, সেইখানে তখন ওই জগদীশের যে স্ত্রী আর তারা এই শচীমান ঈশের মতোই ওই নিমাইকে স্তন পান করিয়েছিল এখানে। তাদের মধ্যে বাৎসল্য প্রেম একেবারে অদ্ভুত বাৎসল্য প্রেম ছিল, এরা অত্যন্ত উন্নত পার্শ্বদ। তো সেই যখন এভাবে যখন
মহাপ্রভু যখন তাদের ওখানে কয়েকদিন কীর্তন আদি উৎসব করে যখন যাবে পুরীর দিকে, তখন তার সে ওই দুঃখিনী মাতা সে ক্রন্দন করতে আরম্ভ করলো বিরহে, তার ছাড়তে চাইছে না, নিমাইকে আর ছাড়তে চাইছে না। তো নিমাই বুঝতে পেরেছে, চৈতন্য মহাপ্রভু বুঝতে পেরে তখন গৌর গোপাল একটা মূর্তি, এখনো ওখানে গেলে গৌর গোপাল মূর্তি আছে, সেই 500 বছরের আগে সেই গৌর গোপাল মূর্তি মহাপ্রভু তাদেরকে দিয়ে গেল যে এই বিগ্রহ সেবা করো, আমি আর গৌর গোপালের মধ্যে কোনো পার্থক্য নাই। এইভাবে জগদীশ পণ্ডিতকে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু কৃপা করেছিলেন, এবং যখন নিত্যানন্দ প্রভু ওই চিরাদি মহোৎসব করছিল কোথায়, ওটা পানিহাতি, পানিহাতিতে আমাদের খুব ভালো উৎসবের ইয়ে আছে, মন্দির আছে, প্রসাদের খুব ভালো ব্যবস্থা করেছে, ওরা থাকার ব্যবস্থা করেছে, এখন অনেক কিছু হয়ে গেছে, আমরা তো আর যাইনি, তারপরে কি ঘটেছে। তো এইভাবে তখন আমার তো ঘড়ি নাই, বুঝতে পারছি না কটা বাজে, 10 মিনিট এক, তো আর চোখও ধোয়া ধোয়া মনে হচ্ছে শেষ, তো ধোয়া ধোয়া মানে তো বুঝতে পারছেন আপনারা অবস্থা খারাপ, শেষ সময় ধোয়া ধোয়া দেখছি সব। তো এভাবে ওই জগদীশ পণ্ডিত লীলাবিলাস ওখানে করেছিলেন, এবং সেটি মন্দিরে আমরা গিয়েছিলাম কয়েকবার, ভক্তরা যায় মাঝে মাঝে, এবং সেখানে ওই সেই মন্দিরটা পরিচালনা করছে মাধব মহারাজের মত থেকে, তারা খুব সুন্দরভাবে সেবা পরিচালনা করছে ওখানটায়। জয় জগদীশ পণ্ডিত প্রভু কি জয়। আজকে জীব গোস্বামী আরেকজন মহান মহান আচার্য, এই স্বর গোস্বামীর মধ্যে মহান আচার্য, পরবর্তীকালে যখন গোস্বামীর অপকট হয়ে যায় তখন এক সত্য সম্রাট ছিলেন এই জীব গোস্বামী, তার মতো শাস্ত্রে পাণ্ডিত্য খুব কম দেখা যায়, তিনি অত্যন্ত শাস্ত্রে দক্ষ ছিলেন, এবং কৃষ্ণলীলাতে ছিলেন তিনি বিলাস মঞ্জুরি, অতএব হবে বিলাস মঞ্জুরি মানে রাধারানীর আপনজন। হ্যাঁ, তো এভাবে জীব গোস্বামী তিনি আবির্ভূত হয়েছিলেন রামকেলিতে, মালদাহতে রামকেলিতে, সেখানে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আর বল্লভ এরা থাকতো, তাদের বল্লভের সন্তান রূপে, বল্লভ বল্লভ আরেকটা কি নাম অনুপম, মহাপ্রভুর নাম হচ্ছে অনুপম, আর ওরা নাম দিয়েছে বল্লভ মল্লিক, মুসলমান সম্রাটের আন্ডারে কাজ করতো, ওরা সব মন্ত্রিত্ব বড় পদে ছিল তিন ভাই। তো সেইখানে যখন মহাপ্রভু গিয়েছিলেন তখন এই রূপ সনাতনকে কৃপা করেছিল, এবং এই এই সে জীব গোস্বামী অত্যন্ত শিশু ছিল, ওখানে আবির্ভূত হলো সে সেখানে সাক্ষাৎ আসতে পারে নাই, শিশু একদম বাচ্চা। তো কেউ কেউ বলছে যে মহাপ্রভু তাকে দর্শন করেছিল, মহাপ্রভুকে সে দেখেছে, কিন্তু ভক্তি রত্না করে এরকম পরিষ্কার লেখা দেন, ভক্তি রত্না করে এরকম পরিষ্কার লেখা দেয় যে জীব গোস্বামী মহাপ্রভুকে সাক্ষাৎ দর্শন করেছে এরকম বলছে না, বরং সেখানে বলা হচ্ছে যে জীব গোস্বামী স্বপ্নে মহাপ্রভুর উদ্দণ্ড নৃত্য দেখে প্রেমে একেবারে প্রেমে তিনি আবিষ্ট হয়ে গেছিলেন, আর দেরি না করে সেই তখন তিনি শব্দ দেখেছিলেন ওইখানটায় এই চন্দ্র এই যশোদের তাদের রাজবাড়ি সেইখানে। হ্যাঁ, তো সেইখান থেকে তিনি তার দেরি না করে তিনি তাড়াতাড়ি চলে এলেন এই নবদ্বীপেতে, সঙ্গে কয়েকজন ভৃত্য নিয়ে তিনি চলে এলেন এই জীব গোস্বামী, কয়েকজন ভৃত্য নিয়ে চলে এলেন, এবং নিত্যানন্দবাবু জানতে পারছে যে এরকম আসছে জীব গোস্বামী, তখন তিনি খদ্দর থেকে মুহূর্তের মধ্যে চলে এলেন শিবাস ভবনে,
আর এইভাবে যখন তারা কেউ সব সব যখন এভাবে মহাপ্রভুর মহাপ্রভুর কাছে সব ছুটে গেছিল, রূপ সনাতন বল্লভ সব কেউ নেই, তখন একা জীব গোস্বামী সে অত্যন্ত শোকাচ্ছন্ন হয়ে পড়লেন। এবং বাল্যকালে তার অদ্ভুত ঘটনা, জীব গোস্বামী বাল্যকালে যেভাবে লীলাবিলাস করেছেন রাধা কৃষ্ণ আর এই বলরামের মূর্তি নির্মাণ করে এইভাবে বাচ্চাদের নিয়ে তারা উৎসব করত, ভালো ভালো নৈবেদ্য দান করত এবং সেই প্রসাদ তারা আস্বাদন করত, উদ্দণ্ড নৃত্য করত। এই বাল্যকাল থেকে জীব গোস্বামী এরকম কৃষ্ণ প্রেমে ভরপুর ছিলেন। এরা হচ্ছে নিত্য পার্শ্বদ, নাহলে এগুলো হয় কি করে। এবং নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ লাভ করলেন এখানে শিবাস ভবনে, নিত্যানন্দ প্রভু সাক্ষাৎ লাভ করলেন। নিত্যানন্দ প্রভু তাকে বিশেষ কৃপা করে তার পাদ পদ্ম এই শিব এই জীব গোস্বামী মস্তকে স্থাপন করলেন, পাদ পদ্ম স্থাপন করলেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে জীব গোস্বামীকে কিরকম শক্তি দান করলো, কৃপা লাভ করলো এই নিত্য, যেমন রঘুনাথ দাস গোস্বামীকে ওইভাবে কৃপা করেছিল। নিত্যানন্দের কৃপা যে পেল তার আগে যেমন ঈশ্বর কৃপা পেয়েছিল ওই চৈতন্য চৈতামিতে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঝামটপুরেতে একদিন তার ভাই স্বপ্নে এটা একদিন একটা একটা সংকীর্তনে সেই অন্যায় করেছিল কিছু, তখন তার অপরাধ করেছিল নিত্যানন্দ পার্ষদের প্রতি। তখন স্বপ্নে এই তখন ওই ইসে সে তখন ওকে ভর্ষণা করেছিল ভাইকে, এই তার কৃপা হয়ে গেল নিত্যানন্দ প্রভু দর্শন দান করল। এই নিতায় কৃপা কার কার যদি হয়ে যায় কারো তার সেবা নাই ভাগ্যের, সে সব পেয়ে যাবে, মহাপ্রভুকে পেয়ে যাবে সঙ্গে সঙ্গে, রাধা কৃষ্ণকে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এইভাবে নিত্যানন্দের কৃপা এটা বুঝতে হবে, নিত্যানন্দ অবধূত লীলাবিলাস করছেন, অদ্ভুত লীলাবিলাস করছেন নিত্যানন্দ প্রভু। সে একটা লোহার ডান্ডা নিয়ে হ্যাঁ আবার সে সমস্ত গায়ে অলঙ্কার টলঙ্কার, অদ্ভুত অদ্ভুত অলঙ্কার, অদ্ভুত অদ্ভুত অলঙ্কার নিয়ে নিত্যানন্দ প্রভু এইভাবে এইখানে এই গঙ্গার দূতীরে ভ্রমণ করছিলেন। সে আরো সুন্দর কাহিনীটা, তো জীব গোস্বামী এভাবে মা নিত্যানন্দ কৃপা নিয়ে কাশি হয়ে টাইম আছে কতক্ষণ, টাইম হয়ে গেছে, তাই এইভাবে এক সেকেন্ড তাহলে এক মিনিট, এইভাবে তখন জীব গোস্বামী, জীব গোস্বামী তখন এইভাবে কি করলেন, জীব গোস্বামী তখন তিনি এসে চলে এলেন বৃন্দাবনে এলেন রূপ গোস্বামীর আন্ডারে থেকে, সেখানে তাকে চারকাস্তে দীক্ষা দিয়ে এবং তার সেবা টেবা করলেন, করে তারপরে একদিন বল্লভ ভট্ট এসে তখন সে বল্লভ ভট্ট এসে তখন বলছে ও রূপ গোস্বামী তুমি এই ভক্ত সমিত সিন্ধু এটা তৈরি করেছো সূচনা দেখি, আমি একটু দেখি ও কিছু ভুল আছে আমি শোধন করবো। আর জীব গোস্বামী বলছে কই কত তো কিছু ভুল নাই, কেন এরকম বললেন উনি, সেই যমুনাত্রী দেখে বললেন আপনি যে বললেন ভুল, এই এই জায়গা ভুল, তখন সঙ্গে সঙ্গে খণ্ডন করে দিলেন। ও আশ্চর্য হয়ে গেল, রে তো অদ্ভুত পণ্ডিত জীব গোস্বামী, অদ্ভুত পাণ্ডিত্য তার মধ্যে রয়েছে। তখন রূপ গোস্বামীকে ঘটনা বললে, তখন রূপ গোস্বামী বললো এই পাণ্ডিত্য বুদ্ধি নিয়ে বৃন্দাবনে বাস চলবে না, তুমি তাড়াতাড়ি ঘরে ফিরে যাও, যখন আবার সুস্থ হবে তখন ফিরে এসো। এরকম অদ্ভুত লীলাবিলাস। এবং এই জীব গোস্বামীর এই যে শ্যামানন্দ পণ্ডিত নাম, হ্যাঁ শ্যামানন্দ পণ্ডিত নরোত্তম ঠাকুর, এই ঠাকুর নাম, হ্যাঁ আরেকটা শিবা আচার্য, এই আচার্য উপাধি এগুলো এই জীব গোস্বামী দান করেছিল ওদেরকে, কৃপা করেছিল এবং সমস্ত গ্রন্থ নিয়ে এইভাবে অদ্ভুত অদ্ভুত জীব গোস্বামী লীলাবিলাস করেছেন, অদ্ভুত অদ্ভুত সমস্ত গ্রন্থ, হ্যাঁ অনেক সুন্দর সুন্দর গ্রন্থ তিনি রচনা করেছেন। সেই জন্য তার কৃপা আমাদের দরকার। এবং পরবর্তীকালে এক সত্য সম্রাট ছিল নিতাই গোপ্রেমানন্দে হয়ে গো,
জয় সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়, জয় নৃসিংহদেব ভগবান কি জয়, রাধা মাধব কি জয়। Krishna 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 Krishna।